দেখুন বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন দেখুন একটা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটাকে আমি আগুনে পুড়িয়ে নেব, দেখি তৈরি করছি। দেখুন একটা শিক নিয়েছি, শিকের মধ্যে ফুটিয়ে দিলাম। দেখুন বেগুনটা আমার পুড়ে গিয়েছে, এটা আমি ছাড়িয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিলাম, মশলাটা তৈরি করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। লঙ্কাটা আমি ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি নুন দিয়ে দেবো, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। বেগুনে ভর্তা বানানোর জন্য কি কি লাগবে দেখুন, লঙ্কা ভাজা, লেবু, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা। আর বেগুন আমি পুড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, দেখুন এবার আমি সব ভেজে নেব, তারপর তৈরি করব। দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো নুন অল্প, হলুদ দিয়ে দেবো অল্প, এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। খুব সহজ বানানো বেগুনে ভর্তা। দেখুন সব আমার ভাজা হয়ে গেছে, দেখুন বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন লঙ্কাটাকে ভালো করে ছেড়ে নিতে হবে। যদি লবণ দেওয়া আছে আমার, মাখানো হয়ে গেছে। দেখুন সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। কচি বেগুন দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে মাখিয়ে নেবো সবগুলো, সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নেবো। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, মুড়ির সঙ্গে আপনারা খেতে পারেন, খুব টেস্টি। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন বেগুনে ভর্তা। যে রসুনটা আছে সেটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমার সব মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো লেবু, দেখুন কত সুন্দর হয়েছে বেগুনের ভর্তা। এইভাবে বাড়িতে তৈরি করবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।